1430 কে বিদায় জানিয়ে 1431 বাংলা নববর্ষের নতুন বছরের সূচনা হতে চলেছে। তার আগে 1430 এর শেষ দিনে আমরা চলে এলাম গড়িয়াহাট বাজারে। নববর্ষের শেষ দিন আর চৈত্র সেলের বাজার না ঘুরে দেখলে কি চলে? আনন্দবাজার অনলাইন তাই চলে এলো আজকে শহরেরই নাম করা একটি বাজারে। সেখানে কেমন চলছে বিক্রি, চলুন একবার ঘুরে দেখা যাক। কিন্তু মানুষ দেখছি যে মানে ভালো জামার থেকে মোটামুটি 20-25-30-50 এর মধ্যেই বেশি কিনছে। প্রচন্ড ভিড়, মনের মতো কোনো কিছুই নেই। কেনাকাটা করবো তো, আমি তো অফিস করে বেরিয়েছি, এখন টাইম খুব একটা বেশি নেই, তাও একবার এক চক্কর মেরে যাব ভাবছি, যা যেটুকু হয়। তা আসা যাওয়ার পথে পরে, আর গড়িয়াহাট খুব ফেমাস মার্কেট একটা, তো এখানে দামও খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়, এমনকি চয়েসও ঠিকঠাক মতন করা যায়। গড়িয়াহাটে কি প্রত্যেকবার শপিং করতে আসেন? হ্যাঁ। গড়িয়াহাটে কেন আসেন, এখানে কেন আসেন? এখানে মোটামুটি স্টক ভালো, তবে মোটামুটি কম দামের মধ্যে হয়ে যায়। বাঙালির শ্রেষ্ঠতম পরব হচ্ছে আমাদের পয়লা বৈশাখ, তো কালকেই হচ্ছে সেই দিনটা, তো আশা করি সবাই, সব বাঙালিরাই এখন ব্যস্ত বাজার করার জন্য, মানে লাস্ট মোমেন্ট শপিং এখন। চৈত্র সেলের বিক্রি কেমন চলছে? হাফ ডে চলে গেছে খুব খারাপ, তারপর পনেরো পর থেকে টুকটাক, খুব হাহামরি বলবো না, জানি না গরমের জন্য কিনা বলতে পারছি না, তবে এখন লাস্টের দিকে একটু কভার হচ্ছে। শেষ দিনে ভালো হচ্ছে? মোটামুটি খুব ভালো হচ্ছে বিক্রি, খারাপ কিছুই না। লকডাউনের থেকে খুব ভালো চলছে এখন, কোনো অসুবিধা নেই, আমরাও খুব খুশি। কাস্টমাররাও কিছু কম দামে পেয়ে গড়িয়াহাট টাকায় গড়িয়াহাটেই পাবে, এর কমে কোনোদিন 50 টাকা নাইটি, আজ পর্যন্ত তো রুমাল হয় 50 টাকায়, নাইটি হয় না, 50 টাকায় নাইটি কাস্টমার বুঝছে কিনছে। সেরকম বিক্রি নেই কেন? বিক্রি নেই কেন বুঝতে পারা যাচ্ছে না, বাজার তো এখন কেন, আজকে শেষ দিন তাও বিক্রি হচ্ছে না? এই তো দেখতেই পাচ্ছেন তো, হালকা ভিড় নেই। কি শাড়ি বিক্রি করছেন? হলো গালি শান্তিপুর। আচ্ছা, কোন থেকে নিয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত টাকা বিক্রি করছেন শাড়ি? 200 টাকা মাত্র, 200। এখন বিক্রি হচ্ছে? বাম্পার সেল আছে, বাম্পার সেল আছে। বিক্রি ভালো হচ্ছে? গলি 500 পিস বিক্রি আছে। আচ্ছা, আজকে তো শেষ দিন। হ্যাঁ, আজকে কমসে কম 1000 পিস বিক্রি করবো ম্যাডাম। নববর্ষ মানে পেট পুড়ে খাওয়া দাওয়া, একদিকে যেমন ভুঁড়ি বোধ চলে, অন্যদিকে নতুন জামা কাপড় পরে, নতুন সাজগোজ করে নতুন বছরে সকলে মিলে আড্ডাও চলে। এই নতুন সাজগোজের জন্য দরকার নতুন কিছু জিনিস কেনার, তার জন্য চললো চুটিয়ে কেনাকাটা। চৈত্র সেলের শেষ দিনে কম খরচে তাই কিনে নিয়ে বাড়িতে যাওয়ার মজাই আলাদা, আর সেরকমই কিছু ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।